আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের উচ্চতর গণিত বিষয়ে যে পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটি আছে সেই অ্যাসাইনমেন্টের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টস করে জানাবে। আরেকটি বিষয় বলে নিই, তোমরা যখন ভিডিওটি চালাবে ভিডিওটি ডান কোণে দেখবে এরকম থ্রি ডটস লাইন থাকবে, সেই লাইনসে ক্লিক করে ভিডিওটিকে এইচডি করে নেবে, তাতে ভিডিওটি অনেক সুন্দর দেখাবে। উচ্চতর গণিত তিন নম্বর অ্যাসাইনমেন্ট, অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি। দেখো অ্যাসাইনমেন্ট হচ্ছে রেডিয়ান পরিমাপ ও ডিগ্রি পরিমাপ সংক্রান্ত সমস্যা। মিস্টার রাতুল প্রতিদিন প্রাতঃভ্রমণে 2 কিলোমিটার পরিবিষ্ট একটি বৃত্তাকার পাক সমবেগে একবার প্রদক্ষিণ করে। তিনি 6:45 মিনিটে প্রদক্ষিণ শুরু করে সকাল 7:25 মিনিটে শেষ করে। তো দেখো নির্দেশনা, ক মিস্টার রাতুল ঠিক সকাল 7টা পর্যন্ত যে পথ অতিক্রম করেন পাকটির কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে নির্ণয় করতে হবে। প্রদক্ষিণ শুরুর সময় ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা মধ্যবর্তী কোণের মান কত ছিল তা রেডিয়ানে প্রকাশ। পার্কের পরিধি যাই হোক না কেন, পার্কের সীমানা বরাবর এর ব্যাসার্ধের সমান পথ হাঁটলে কেন্দ্রে যে কোনো পরিমাণ পরিবর্তন হবে কিনা সে সম্পর্কে যুক্তি দিতে হবে। প্রথমে আমাদেরকে কভার পেজটি ফিল আপ করতে হবে ইংরেজিতে। দেখো অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার, অ্যাসাইনমেন্টের শিরোনাম, যে বিষয়ের অ্যাসাইনমেন্ট উচ্চতর গণিত সে বিষয়ের কোড এবং উচ্চতর গণিত শিক্ষা বোর্ডের নাম, রেজিস্ট্রেশন নাম্বার জেএসসি অথবা এসএসসি তোমরা কার্ড দেখে লিখবে, শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো ইংলিশে লিখবে। আর এই পুরো সবকিছু ইংলিশে লিখবে, শুধু শিরোনামটাকে বাংলায় লিখবে। তো এখন আসো এগুলোকে ক্যাপিটাল স্মল যেভাবে লেখা না কেন তাতেই গ্রহণযোগ্য হবে, এবং অ্যাসাইনমেন্ট তুমি নীল কালি যে কালেই ব্যবহার করো না কেন অ্যাসাইনমেন্টে গ্রহণযোগ্যতা হবে। রেডিয়ান কোণ ও ডিগ্রি পরিমাপ সংক্রান্ত সমস্যা সমাধান, এটা হচ্ছে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট নাম্বার 3। তো দেখো কনং প্রশ্ন উত্তর, তো এখানে দেওয়া আছে পরিধি 2 কিলোমিটার সমান 2000 মিটার। তাহলে আমরা পরিধি সমান জানি কিন্তু 2πr, তাহলে এখানে 2πr, তাহলে এখান থেকে r এর ভ্যালু বের করতে হবে। তাহলে r সমান কত পাচ্ছি, আর সমান সমান দেখো এখানে 2π কে আমরা ভাগ করে দিলাম, তাহলে আর সমান সমান পেলাম 318.30 মিটার। 40 মিনিটে পথ অতিক্রম করে 2000 মিটার, 1 মিনিটে কত এবং 15 মিনিটে কত, তাহলে হচ্ছে 750 মিটার। তাহলে আমরা জানি এর সমান 8 থেটা, তাহলে দেখো থেটা সমান সমান কত, এস এর নিচে আরকে ভাগ করে দিলাম, তাহলে মান আসলো কত 134.988। 60 মিনিটে ঘড়ির মিনিটের কাঁটা 60টি ঘর অতিক্রম করে এবং 60 মিনিটে ঘন্টার কাটা 5টি ঘর অতিক্রম করে, তাহলে সুতরাং কি পাচ্ছি আমরা, ঘন্টার কাটা প্রতি মিনিটে 1/12 ঘর অতিক্রম করে, তাহলে প্রতি ঘর কেন্দ্র উৎপন্ন কোণ 360 কে 60 দিয়ে ভাগ করলাম 6, তাই ঘন্টার কাটা 45 মিনিটে কত 15/4 ঘর অতিক্রম করে, তাহলে 6.45 মানে 6:45, এতটাই ঘন্টার কাটা মিনিটে কাটা ব্যবধান কত, তাহলে 45/4। 1 ঘর কেন্দ্রে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 45/4, তাহলে এখানে কত 1.17 রেডিয়ান। গণন প্রশ্ন উত্তর, পার্কের পরিধি যাই হোক না কেন পার্কের সীমানা বরাবর এর ব্যাসার্ধ সমান হাঁটলে কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ পরিবর্তন হবে কিনা সে সম্পর্কে যুক্তি, তার মানে কেন্দ্রে উৎপন্ন কোণ আমাদেরকে বের করতে হবে। তাহলে কতে প্রাপ্ত আর সমান সমান ব্যাসার্ধ যা ছিল এটা, তাহলে ব্যাসার্ধ সমান হাঁটলে তাহলে 318.30 মিটার এবং কেন্দ্র উৎপন্ন কোণ থেটা সমান সমান হাট, তাহলে আমরা জানি এস সমান 8 থেটা, তাহলে থেটা সমান সমান S/R, থেটার মান এখানে বের হলো কত 1 রেডিয়ান সমান সমান 2π সমকোণ। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, তোমার অ্যাসাইনমেন্টে চিত্রসহ রেডিয়ানে বর্ণনা করতে বলছে, তাই এজন্য তোমার পাঠ্য বইয়ের প্রতিজ্ঞা যে 4 আছে ব্যাসার্ধ চাপ সমান হয়ে যায় তাই রেডিয়ান কোণ উৎপন্ন হয় এই কথাগুলো লিখতে হবে। দেখো অ্যাসাইনমেন্টে যেখানে কনস্ট্যান্ট মান আসছে তাই আমি সরাসরি এখানে দেখো প্রতিজ্ঞা যে 4 আছে সেটি রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ, তাই আমাদের মান যে 2π যে আসছে এটা তো কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টার ব্যাখ্যা এখানে দেওয়া আছে, ব্যাখ্যাটি রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ এর ব্যাখ্যা সরাসরি 2π সমকোণ, যেহেতু পাই ও ধ্রুবক সেহেতু পি ও বিক একটি ধ্রুবকোণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের পঞ্চম সপ্তাহের উচ্চতর গণিতের যে বিষয় অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট উত্তরটি আমরা দেখলাম। পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।